হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। যমজ বউয় নাটকের ফ্যানদের জন্য দারুণ একটি গুড নিউজ নিয়ে হাজির হয়েছি। আমরা যমজ বউয় ওয়েব সিরিজের 6 নম্বর এপিসোড দেখার পর থেকে অনেকদিন ধরে অপেক্ষা করে আসছিলাম 7 নম্বর এপিসোডটির জন্য। তো সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে 7 নম্বর এপিসোড যমজ বউয়ের হানিমুন পর্বটি প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। যারা এখনও পর্যন্ত 7 নম্বর এপিসোডটি দেখেননি তারা এখনই গিয়ে দেখে আসুন। এই ভিডিওটিতে যেহেতু ক্লিক করেই ফেলেছেন তাহলে এই ভিডিওটি আগে দেখেন, তারপর ওই ভিডিওটি দেখে নিন। তো ভিউয়ার, যমজ বউয়ের হানিমুন এই এপিসোডটিতে তারা তাদের বউকে অজ্ঞান করে সাজেক নিয়ে যায়। তামিম বিচি সুলতানাকে নিজের বউ ভেবে সাজেক নিয়ে যায়, অপরদিকে সাগর সাথী সুলতানাকে নিয়ে সাজেক চলে যায়। যমজ বউ হানিমুন পর্বটিতে বউ নিয়ে গোলমাল বেঁধে যায়, কোনটা কার বউ ঠিকভাবে চিনতেই পারে না। বউ নিয়ে ঝামেলা বেঁধে একটা পর্যায়ে তামিম ও সাগরের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়া থেকে তারা সিদ্ধান্ত নেয় তারা দুই ভাই আর একসাথে থাকবে না, দুই ভাই আলাদা হয়ে যাবে। হানিমুনের এপিসোডের লাস্টের দিকে দুই ভাই তাদের নিজের বউকে দখল করতে পারে, কিন্তু দুই ভাইয়ের মধ্যে ফাটল লেগে যায়। এই ছিল মূলত আমার পক্ষ থেকে যমজ বউয়ের হানিমুন এপিসোডের মোটামুটি একটা রিভিউ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।